সেটা যেন ওনারা সুপ্তভাবে প্রত্যেকেই পেয়ে যান, এই বলে এলাকার মানুষকে এবং গোল্ডেন ক্লাবের সকলকে এবং ইনি যে ডান দিকে দাঁড়িয়ে আছেন, ইনার যে অক্লান্ত পরিশ্রম এবং এই নিরলস প্রচেষ্টা এবং ইনার যে বয়স, এই বয়সের তুলনায় এখনও যে প্রত্যেককে উনি উৎসাহ দিয়ে এই মন্দির প্রকল্পের রূপদান করার যে প্রচেষ্টা,
এটাকে আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে যথেষ্ট ধন্যবাদ জানাই, এবং এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার পুত্র কথা অর্থাৎ বক্তব্য শেষ করলাম। আমাদের মা তো শুধু নিজেদের মধ্যে নয়, দেখুন কিরকম কোন জায়গায় চলে গেছে। এখানে আমার এক বুড়িমা তার এই মেয়ের জন্য একটা নাকে নিয়ে এসেছে মুলো। এইভাবে আমাদের তিন তিন করে সংগ্রহ করা মায়ের সাজ, মা তো রায়নন্দিনী, তার বেশকে তার সাজকে আমাদেরকে সেইভাবেই সাজিয়ে তুলতে হবে। জানি না এবছর কতটা মাকে সাজাতে পেরেছি, একটু একটু করে তিল তিল করে মায়েদের এই আশীর্বাদ। মা অবশ্যই ধন্য করবেন সকলকে এবং এই এই এইভাবে আমাদের সংগ্রহ চলছে, এইভাবে মায়ের সাজ চলছে।